हाय गाइस वेलकम टू सौरभ ओमनिबस यूट्यूब चैनल। आज आलोचना करब ए डॉल्स हाउस बाय हेनरिक इब्सेन। हेनरिक इब्सेन छिलेन एकजन नॉर्वेजियन प्लेराइट। तार विख्यात लेखनीगुलोर मध्य ए डॉल्स हाउस अन्यतम। यह नाटकटर विषय वस्तु छिलो मिडिल क्लास वाइफ एवं मदारे अवस्था। तीन एक्टर यह प्लेटी के 1879 साले प्रथम स्टेज परफर्म करा हुआ। तो शुरू करा जाक आजकेर प्ले ए डॉल्स हाउस बाय हेनरिक इब्सेन। ए डॉल्स हाउस नाटकटर घटना बड़दिनेर प्राक्काले संघटित। नाटकेर नायिका नोरा हेलमार हाते कयेकटी जिनिसेर पैकेट निये सुंदरभावे साजानो गोछानो लिविंग रूमे प्रवेश करे। नोरार स्वामी टोरवाल्ड हेलमार तार आगमनेर कथा शुने पड़ार घर थेके बेर होये आसे। तारा खेलार छले ओ आदुरे भंगीते साक्षात करे, किन्तु जखन से बड़दिन उपलक्षे उपहार केनार जन्य तार एकटू अतिरिक्त खरचेर ब्यापार जानते पारे, तखन ताके तिरस्कार करे। तादेर कथाबार्ता शुने बोझा जाय टोरवाल्ड दीर्घदिन धरे अर्थेर ब्यापारे खूबी हिसेबी। टोरवाल्ड अति सम्प्रति ब्यांके म्यानेजारेर पद लाभ करेछे, किन्तु एखनो दायित्व पुरोपुरि नेयनि। तादेर घरेर परिचारिका हेलेन तखन तादेर जानाय तादेर पारिवारिक बंधु डक्टर र्यांग तादेर बाड़ीते आसछे। একই সময়ে আরও একজন অপরিচিত অতিথি তাদের বাড়িতে আসে। প্রথমে নোরা তাকে ভালোভাবে চিনতে পারেনি। সে ছিল নোরার স্কুলের বান্ধবী ক্রিস্টিন লিন্ডে। দুজনের মাঝে দেখা নেই প্রায় বছর দশেক হবে। লিন্ডে জানায় তার স্বামী কয়েক বছর আগে মারা গিয়েছে। সে কোনো অর্থকড়ি বা সন্তান কিছুই রেখে যায়নি। নোরা জানায় তার স্বামীর মৃত্যুর খবর পত্রিকায় পড়েছিল, কিন্তু ব্যস্ততার কারণে তাকে চিঠি লিখতে পারেনি। এবার নোরা তার বিবাহিত জীবনে শুরুর কষ্টের কথা বলে। সে সময় তার স্বামী টোরভ্যালডের তেমন একটা পয়সা ছিল না, অর্থ জোগাতে তারা দুজনেই কাজ করত। এক সময় টোরভ্যালড অসুস্থ হয়ে যায় এবং সুস্থ হওয়ার জন্য তারা দুজনেই ইতালিতে পাড়ি জমায়। নোরা এবার লিন্ডের জীবন সম্পর্কে জানতে চাইলে সে জানায় তার স্বামীর মৃত্যুর পর তার ছোট ভাই ও বৃদ্ধ মায়ের দেখাশোনা করতে হয় তাকে। তার মা এখন মারা গিয়েছে আর ভাইয়েরাও বড় হয়ে গেছে, এখন আর তাকে দরকার নেই। তার কাছে সব কিছুই এখন শূন্য লাগে। তার এখন কোনো চাকরিও নেই। সে আশা করেছে টোরভ্যালড হয়তো তাকে একটি চাকরি জুটিয়ে দিতে পারবে। নোরা তাকে কথা দেয় সে টোরভ্যালডকে বলে একটি চাকরির ব্যবস্থা করার সর্বাত্মক চেষ্টা করবে। এ পর্যায়ে সে নোরাকে একটা গোপন কথা বলে ফেলে, আর সেটা হলো টোরভ্যালড যখন অসুস্থ হয়েছিল নোরা তাকে সুস্থ করার অভিপ্রায়ে ইতালিতে নিয়ে যাওয়ার জন্য তখন অবৈধভাবে কিছু ক্রোনার ধার করে ফেলেছিল। সে টোরভ্যালডকে বলেছিল এই টাকা তার বাবা ধার দিয়েছে, এমনকি দলিলে তার বাবার সই জাল করে ক্রোনার ধার করেছিল নোরা। কয়েক বছর ধরে সে এই ঋণ পরিশোধ করে যাচ্ছে, খুব শীঘ্রই তা শোধ হয়ে যাবে। ক্রকস্টার্ড নামে টোরভ্যালডের অফিসে একজন নিচু স্তরের কর্মচারী সে সময় তাদের বাড়িতে উপস্থিত হয় এবং টোরভ্যালড পড়ার ঘরে আছে শুনে সরাসরি সেখানে চলে গেল। ক্রকস্টার্ডের উপস্থিতিতে নোরা কেমন যেন উৎকণ্ঠিত আচরণ করল এবং সেই সময় সেখান থেকে ডক্টর র্যাঙ্ক বের হয়ে এলেন এবং তাদেরকে জানালেন ক্রকস্টার্ড আসলে নৈতিকভাবে অসুস্থ একজন মানুষ। টোরভ্যালড তার সাথে কথা শেষ করে পড়ার ঘর থেকে বের হয়ে এলে নোরা তাকে লিন্ডের অবস্থাটা জানায় ও তার জন্য একটি চাকরির ব্যবস্থা করে দিতে বলে। টোরভ্যালড তাকে আশা দেয় সম্ভবত ক্রকস্টার্ডকে ছাঁটাইয়ের পর তার সেই পদটি লিন্ডেকেই দিতে পারবে। নোরাকে একা রেখে ডক্টর র্যাঙ্ক লিন্ডে ও টোরভ্যালড যে যার কাজে চলে যায়। নোরা তখন তার তিন সন্তান বব, অ্যামি ও আইফর এবং তাদের দেখাশোনাকারী মহিলা অ্যান মেরির কাছে যায়। হঠাৎ করেই সেখানে ক্রকস্টার্ড উপস্থিত হয়। তাদের কথা থেকে জানা যায় নোরা আসলে গোপনে ক্রকস্টার্ডের কাছ থেকেই ঋণ নিয়েছিল। ক্রকস্টার্ড জানায় টোরভ্যালড তাকে তার কোন একটি অপরাধের জন্য চাকরি থেকে ছাঁটাই করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। সে নোরার কাছে দাবি জানায় যে তার স্বামী যেন তার চাকরিটি না নিয়ে নেয়। ক্রকস্টার্ড জানায় তার স্বামী টোরভ্যালড তাকে তার কোন একটি অপরাধের জন্য চাকরি থেকে ছাঁটাই করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। সে নোরার কাছে দাবি জানায় কোনো মতে তার স্বামী যেন তার চাকরিটি না খেয়ে নেয়, অর্থাৎ তাকে না বঞ্চিত করে যাতে। কিন্তু নোরা অস্বীকৃতি জানালে
ক্রকস্টার্ট প্রমাণসহ এই বিষয়টি উল্লেখ করে, আর তা হলো সে তার বাবার সই জাল করেছে এবং সইয়ের নিচে যে তারিখ দিয়েছে সেটা ছিল তার বাবার মৃত্যুর 3 দিন পরের তারিখ। ক্রকস্টার্ট তাকে জানায় যদি সে ও তার স্বামী সম্মান নিয়ে বাঁচতে চায় তবে যেভাবেই হোক সে যেন তার চাকরি বাঁচায়, আর তা না হলে সে আইনের পথে আশ্রয় নেবে। ক্রকস্টার্ট আরও জানায় সে আসলে ভালো মানুষ হয়ে যেতে চায়। সর্বশেষ 1.5 বছর সে কোনো অনৈতিক কাজ করেনি। তাকে যদি এইবার সুযোগ দেয়া হয় তবে সে চিরতরের জন্য ভালো হয়ে যাবে। তাকে যদি সুযোগ দেয়া হয় তাহলে সে টোরভ্যাল্ডের ডান হাত হয়ে কাজ করবে এবং টোরভ্যাল্ডের অফিসের পরিচালনায় কোনো বেগ পেতে দেবে না। বাধ্য হয়ে নোরা তার স্বামী ক্রকস্টার্টের চাকরির বহাল রাখার ব্যাপারে পীড়াপিড়ি করতে শুরু করে, কিন্তু কোনো কাজ হয় না। শেষে নোরা উল্লেখ করে যে ক্রকস্টার্ট একজন অত্যন্ত নিচ শ্রেণীর মানুষ, সে টোরভ্যাল্ডের নামে যে কোনো অপ্রচার চালিয়ে ক্ষতি করতে পারে, কিন্তু টোরভ্যাল্ড তার সিদ্ধান্তের ওপরেই অটল থাকে। এরপর সেকেন্ড অ্যাক্ট। সেদিন ছিল বড়দিন। নোরা উৎকণ্ঠিতভাবে লিভিং রুমের দিকে যাচ্ছিল। তার বান্ধবী লিন্ডে নোরার বড়দিনের উৎসবের পোশাকটি সেলাই করার জন্য তার বাড়িতে এলো, কারণ সন্ধ্যায় প্রতিবেশীর বাড়িতে অনুষ্ঠান আছে। নোরা জানালো ডক্টর র্যাঙ্কের একটা অসুখ আছে যা তার বাবার থেকেই উত্তরাধিকার সূত্রে লাভ করেছে। লিন্ডে ধারণা করল নোরাকে সম্ভবত ডক্টর র্যাঙ্কই ধার দিয়েছে। এ সময় সেখানে টোরভ্যাল্ড উপস্থিত হলে নোরা আবার তাকে ক্রকস্টার্টের চাকরির ব্যাপারে পীড়াপিড়ি করতে লাগে। টোরভ্যাল্ড জানালো যে ক্রকস্টার্ট আসলে একজন নিচ শ্রেণীর লোক এবং সে তার ছোটবেলার বন্ধু, তাই অফিসে সে তার সাথে বন্ধু সুলভ আচার ব্যবহার করবে। এতে করে অন্যান্য কর্মচারীদের কাছে তার সম্মানটা বজায় থাকবে না, যা খুবই লজ্জাজনক। দুজনের কথার এক পর্যায়ে টোরভ্যাল্ড তার চাকরি বাতিলের চিঠিটি পাঠিয়ে দেয়। টোরভ্যাল্ড চলে গেলে ডক্টর র্যাঙ্ক সেখানে উপস্থিত হয়। সে তাকে জানায় সে মৃত্যুর খুব কাছাকাছি চলে এসেছে। ডক্টর র্যাঙ্ক নোরাকে তার ভালোবাসার কথা জানায়। সে আরও জানায় সে তার কাছে যা চাইবে তাই সে দেবার চেষ্টা করবে। নোরা তার কাছে কিছুই চাইতে অস্বীকৃতি জানায়। ডক্টর র্যাঙ্ক চলে গেলে সেখানে ক্রকস্টার্ট উপস্থিত হয়। নোরা তাকে জানায় তার চাকরি বাঁচানোর জন্য সে তার সর্বোচ্চ চেষ্টা করেছিল। ক্রকস্টার্ট বিশ্বাস করে না। ক্রকস্টার্ট এবার নতুন করে হুমকি দেয়, তাকে আরও বড় পদে নিয়োগ করতে হবে, নাহলে সে আইনের আশ্রয় নেবে। সকল ঘটনা জানিয়ে সে চিঠির বাক্সের দিকে এগিয়ে যায় এবং সেখানে একটি চিঠি ফেলে যায়। ভয়ে নোরা সকল ঘটনা লিন্ডের কাছে স্বীকার করে। লিন্ডে তাকে জানায় সে ক্রকস্টার্টের সাথে কথা বলতে যাবে। এই সময় যেন নোরা টোরভ্যাল্ডকে চিঠি পড়া থেকে বিরত রাখে। টোরভ্যাল্ডকে নিয়ে সে ট্যারান্টেলা নাচের অনুশীলনের চেষ্টা করে এবং টোরভ্যাল্ডের কাছে একেবারেই বিরক্তিকর মনে হয়, কারণ প্রচণ্ড মানসিক অশান্তির কারণে নোরা অসংলগ্নভাবে নাচছিল। লিন্ডে ফিরে আসে ও তাকে জানায় সে বাড়ি ছিল না এবং পরের দিন সন্ধ্যায় তারা দেখা করবে। পরের দিন সন্ধ্যায় যখন তাদের বাড়িতে বড়দিনের অনুষ্ঠান শুরু হয়েছে, ক্রকস্টার্ট ও লিন্ডে সেখানে দেখা করে। তাদের কথা থেকে জানা যায় তারা একসময় একে অপরকে পছন্দ করত। বৃদ্ধা মা ও ছোট ছোট 2 ভাইয়ের খরচ জোগাড়ের জন্য বাধ্য হয়ে লিন্ডে একজন ধনী মানুষকে বিয়ে করে। এখন তার মা ও স্বামী মারা গিয়েছে এবং ভাইয়েরাও বড় হয়ে গেছে, তাই তার পারিবারিক বাধ্যবাধকতা আর কেউ নেই। ক্রকস্টার্ট চাইলে তাকে সে বিয়ে করবে এবং এতে করে সে ক্রকস্টার্টের সন্তানদের দেখাশোনা করতে পারবে। এটা শুনে ক্রকস্টার্ট খুবই খুশি হয় এবং তাকে জানায় সে তার চিঠি এখনই ফেরত নিয়ে আসবে। লিন্ডে তাকে বলে এটা করার দরকার নেই, চিঠি যেখানে আছে সেখানেই থাক। এতে করে নোরা ও তার স্বামী দুজনেরই একে অপরের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা হয়ে যাবে। হেলমারের বাড়িতে অনুষ্ঠান থেকে নোরা ও টোরভ্যাল্ড হেলমার আলাদা হয়ে আরেকটি কক্ষে আসে। লিন্ডে ও ডক্টর র্যাঙ্ক তাদের কাছ থেকে বিদায় নেয়। টোরভ্যাল্ড তার চিঠির বাক্সটি খোলে এবং ডক্টর র্যাঙ্কের একটি কালো রঙের কার্ড পায়, যা থেকে বুঝতে পারে সে খুবই শীঘ্রই মারা যাবে। টোরভ্যাল্ড তখন ক্রকস্টার্টের চিঠি পড়ে মারাত্মকভাবে রেগে যায়।
নোরাকে সে একজন ভণ্ড, প্রতারক ও মিথ্যাবাদী আখ্যা দেয়। সে তার জীবনের সকল শান্তি নষ্ট করেছে বলে দাবি করে। তাকে আর তার সন্তানদের দেখাশোনা করতে দেয়া হবে না বলে জানায়। এতে করে তার সন্তানরাও তার মতো ভণ্ড ও মিথ্যাবাদী হিসেবে গড়ে উঠবে। হেলেন সে সময় ক্রকস্টারের আরও একটি চিঠি নিয়ে আসে। সেখানে সে নোরার পিতার জাল সৈকিত জামানতের কাগজটি পাঠিয়ে দিয়েছে। সেটা দেখে টোরভাল্ড মারাত্মকভাবে খুশি হয় এবং নোরাকে জানায় সে তাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু তার আগের কথাগুলো নোরার মনে মারাত্মকভাবে প্রভাব ফেলে। সে নতুনভাবে চিন্তা করতে শুরু করে। সে বুঝতে পারে একসময় সে তার পিতার হাতের পুতুল ছিল, এখন সে তার স্বামীর হাতের পুতুল। তারা তাকে নিয়ে যেভাবে খুশি খেলতে পারে, খেলতে খেলতে ভালো না লাগলে তাকে যে কোনো সময় ছুঁড়ে ফেলে দিতে পারে। সে তাকে জানায় তাদের 8 বছরের বিবাহিত জীবনে তারা একে অপরকে একেবারেই বুঝতে পারেনি। তার নিজেকে ও তার আশপাশের সব কিছুই তাকে বুঝতে হবে বলে সে বাড়ি থেকে কিছু পোশাক নিয়ে বের হয়ে যায়। আর এখানেই এই গল্পটি শেষ হয়। শেষ হলো আজকের গল্প এ ডলস হাউস। গল্পটি ভালো লেগে থাকলে এবং আমার বোঝানোটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে পাশাপাশি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে বা নতুন কোনো ভিডিও চেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।